আপনার কি কাঁধের ব্যথা বা নেক পেইন আছে? যদি এই ধরনের প্রবলেম থাকে আমি যে এক্সারসাইজগুলো দেখাবো অবশ্যই করবেন। সকালবেলা 10 মিনিট, বিকেলবেলা 10 মিনিট, 10 সেকেন্ড করে করবেন এবং 10 সেকেন্ডে আপনি নর্মাল ব্রিদিং রাখবেন। কখনোই ব্রিদিং আটকে কখনোই এক্সারসাইজ করতে যাবেন না। আরেকটা কথা হচ্ছে, ডক্টর যদি না করে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনার যে সিভিয়ার প্রবলেম আছে সেটা আপনার ডক্টরের পরামর্শ নিয়ে এক্সারসাইজটা করা দরকার, তাহলে অবশ্যই ডক্টরের অনুমতি নিয়ে তবেই এক্সারসাইজগুলো করবেন। এই এক্সারসাইজগুলো তাদের জন্যই যারা পড়াশোনা করছেন, কম্পিউটারে কাজ করছেন বা ওই ধরনের মোবাইল ইউজ করতে করতে কাঁধে ব্যথা, সবসময় একটা ইরিটেশন আছে, তাদের জন্যই এই এক্সারসাইজগুলো আমি তৈরি করেছি। যদি ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কতটা উপকার পেলেন।